ইমাজিন, মানে ইমাজিন করার মতো না, এটা ওরকম একটা জায়গা। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের স্থানটি হলো ডোমখালি সমুদ্র সৈকত। মিরসরাইয়ের পূর্বে পাহাড়, পশ্চিমে সমুদ্র। ভ্রমণ পিপাসুরা এমন সব স্থানেই যেতে চায়। আঁকাবাঁকা পথে, পাহাড় বা সমুদ্রে যারা ভ্রমণ করতে খুব ভালোবাসেন তারা চলে আসতে পারেন এই স্থানে। এখানে গেলে দেখা যায় ঝাউবন, লাল কাঁকড়ার জ্বর, উত্তাল সাগরের নৌকা ভেসে বেড়ানো, জেলেদের মাছ ধরার দৃশ্য এবং হরিণের পায়ের ছাপ। এসব কিছুই ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নিবে। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি মনোরম স্থান। আমরা অনেকেই ভ্রমণের জন্য সেরা স্থান খুঁজে পাই না অনেক সময়। যারা একদিনে ভ্রমণে ইচ্ছুক তাদের জন্য এই সমুদ্র সৈকতের সেরা গন্তব্যস্থান হতে পারে। যারা রাজধানীর বাইরে থাকেন তারা অবশ্যই এই সমুদ্র সৈকতে ঘুরে আসতে পারেন। এই সমুদ্র সৈকতটি চট্টগ্রামের মিরসরাই উপজেলার একেবারেই দক্ষিণ সীমান্তে অবস্থিত। এই স্থানটির নাম ডোমখালি সমুদ্র সৈকত। বঙ্গবন্ধু শিল্পনগর এর কাজ শুরু করার মাধ্যমে মেরিন ড্রাইভের বাঁধ নির্মাণের কারণে বিশাল এলাকা জুড়ে এই সমুদ্র সৈকতের সৃষ্টি হয়েছে, যা কিনা বর্তমানে ডোমখালি বীচ নামেও সবার কাছে পরিচিত। শুধু দিনের বেলাই নয়, রাতেও অসংখ্য মোটরসাইকেল, প্রাইভেট কার দেখা যায় এই সমুদ্র তীরে। রাতে বিশাল সমুদ্রের গর্জন শুনতে সেখানে ছুটে আসেন বিভিন্ন দর্শনার্থীরা। পরন্তু বিকেলে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য ডোমখালি সমুদ্র সৈকত একটি ওয়াও সেরা ভাই, মানে বলতে গেলে সেরা। মিরসরাই সদর থেকে এই সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। উপজেলার শায়েরখালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় সমুদ্র সৈকতটি আবিষ্কার করেছে স্থানীয় ভ্রমণ পিপাসুরা। ডোমখালি পুরনো সুইস গেট থেকে মাত্র 3 কিলোমিটার পশ্চিমে সমুদ্রের মোহনায় আরেকটি সুইস গেট নির্মাণ করা হয়েছে। বেড়িবাঁধের অংশে মূলত শিল্প কারখানা গড়ে তোলা হচ্ছে। সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রতিদিন ভিড় করছে শত শত পর্যটক। মিরসরাইয়ের ডোমখালি সমুদ্র সৈকতটি দেখতে অনেকটাই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো। নবনির্মিত বাঁধ জুড়ে সবুজের সমারোহ, পাখির কিচিরমিচির শব্দ, এছাড়াও কিছু দূরে সমুদ্রের সাথে মিশে যাওয়া ছোট ছোট খালের অবিরাম প্রবাহ, বাঁধের পূর্বে গ্রামীণ জনপদ এবং দক্ষিণে সমুদ্রের কোল জুড়ে ম্যানগ্রোভ বন, সুইস গেটের কাছে ব্যস্ত জেলেরা সাগর থেকে মাছ নিয়ে ফিরছেন, আবার কেউ বা অবসরে জাল বুনছেন। এছাড়াও এখানে রয়েছে উত্তাল সমুদ্রের সারি সারি নৌকা। ভোরবেলায় সূর্যের আলো ঝিলমিল করে সাগরের ঢেউ, আর বিকেলে রয়েছে মিষ্টি রোদ আর সূর্যাস্তের সৌন্দর্য মন কেড়ে নেবে পর্যটকদের। দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় দরগাহাট নেমে একটি চিনজি নিয়ে একেবারেই সাগর পাড়ে যাওয়া যায়। মহাসড়ক থেকে এই সমুদ্র সৈকতে যাওয়া ভাড়া জনপ্রতি মাত্র 40 টাকা, সিএনজি রিজার্ভ নিলে ভাড়া পড়বে মাত্র 200 থেকে 250 টাকা। এছাড়া নিজামপুর কলেজের সামনে নেমেও সেই স্থান থেকে চিনজি করে ডোমখালি সমুদ্র সৈকতে যাওয়া যায়। তবে দু একজন হলে মোটরসাইকেলে যেতে পারেন, সব থেকে ভালো হবে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলে। এই সমুদ্র সৈকত এলাকায় থাকা খাওয়ার জন্য এখনো কোনো রেস্টুরেন্ট বা আবাসিক হোটেল গড়ে ওঠেনি, তাই থাকা খাবার সুবিধার জন্য বর্তাকিয়া, নিজামপুর, বড় দরগাহাট যে কোনো স্থানে যেতে পারেন। আমরা হচ্ছে একেবারে বুটে গেছি, বুটের মধ্যে অনেকক্ষণ ছিলাম,
এবং এখানে হচ্ছে অনেকটা তুলনার মতো ছিলাম, তুলনার মতো তুলনা খাইছি এক কথায় বলতে গেলে। আর খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ, আর এমন ওয়েদারও সবসময় পাওয়া যায় না, যে হচ্ছে কি যেমন রোদ, তারপর হচ্ছে বৃষ্টির একটা ওয়েদারও দেখা যাচ্ছে, সবকিছু মিলে ওভারঅল খুব শান্তিপূর্ণ একটা মোমেন্ট হচ্ছে পার করলাম আর কি।